এইচএসি দুই হাজার বাইশের যে সংক্ষিপ্ত সিলেবাসটি দেওয়া হয়েছে পূর্ণবিনাশ কিন্তু তো সেই সিলেবাসে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনের দ্বিতীয় পত্র সিলেবাসটি এখন পড়ে শোনাবো তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট মেন বইটা নিয়ে এই অধ্যায়গুলো দাগিয়ে নাও যাতে এই ভিডিওটা বারবার না দেখতে হয় তো এখানে যে যে রয়েছে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তারপর তৃতীয় অধ্যায়টা আংশিক পড়তে হবে তৃতীয় অধ্যায়ে যে যে অংশগুলো পড়তে হবে একটু খেয়াল করি আমরা যে পরিকল্পনা ধারণা পরিকল্পনার বৈশিষ্ট্য তারপর হচ্ছে পরিকল্পনার লক্ষ্য উদ্দেশ্য ও পরিকল্পনা পরিকল্পনা প্রণয়নের ধাপনা প্রকার তৃতীয় ধারা নামই হচ্ছে পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ তারপর চতুর্থ অধ্যায় সম্পূর্ণ পড়তে হবে সংগঠিত করণ সরি পঞ্চম অধ্যায় সম্পূর্ণ পড়তে হবে এবং ষষ্ঠ অধ্যায় সম্পূর্ণ পড়তে হবে যার নাম হচ্ছে নেতৃত্ব দশম অধ্যায় যার নাম হচ্ছে নিয়ন্ত্রণ এর দ্বারা আংশিক পড়তে হবে যে যে অংশগুলো পড়তে হবে নিয়ন্ত্রণের ধারণা বৈশিষ্ট্য গুরুত্ব পদক্ষেপ অংশগুলো পড়তে হবে তো আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো আর এটা যে বোর্ড কোশ্চেনটা হবে বিগত বছরগুলোতে যেভাবে বোর্ড কোশ্চেন হয়েছে ঠিক একইভাবে এবছরও বোর্ড কোশ্চেনটা হবে তো এই সিলেবাসটি তোমাদের বন্ধুদেরও দরকার হতে পারে তাই তাদের কাছে এই ভিডিওটা শেয়ার করার অনুরোধ হলো ধন্যবাদ সবাইকে থ্যাংক ফর ওয়াচিং